ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা মক পোল হয়ে যাবার পর এবং অরিজিনাল ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট সিল করার যে বিষয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো এখানে মেন সিল করার বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, এবং কন্ট্রোল ইউনিটে জানেন আপনারা গ্রিন পেপার সিল, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এবং স্ট্রিপ সিল, চার ধরনের সিল সেখানে ব্যবহার হয় সেটা আমরা প্রথমে দেখব। তারপর ভিভিপ্যাটের কোন কোন জায়গাগুলো সিল করতে হবে এবং মক পোল হওয়ার পর যে স্লিপগুলো আসে সেই স্লিপগুলোকে বার করে সেগুলোকেও কিন্তু সিল করতে হবে, সেই সমস্ত প্রসিডিওরটা আমরা দেখব। এবং এই সিলের মাধ্যমে প্রথমে কন্ট্রোল ইউনিটে দেখুন, কন্ট্রোল ইউনিটের যে ভেতরের ঢাকনাটা, একদম ভেতরের যে ঢাকনাটা, সেই ঢাকনাটা খোলার পর সেখানে গ্রিন পেপার সিলটা দিতে হয় আমরা জানি, এবং গ্রিন পেপার সিলটা ঢোকানোর সময় একটু সাবধানে ঢোকাবেন যেন সেটা ছিঁড়ে না যায়। এবং গ্রিন পেপার সিলটা কীরকম দেখতে হয়, গ্রিন পেপার সিলের একদিকে আমরা দেখেছি যে প্রিজাইডিং অফিসার এবং সমস্ত এজেন্ট যারা উপস্থিত থাকে মক পোলের সময় তারা সবাই কিন্তু সেই দিকটা সই করবে, আর আরেক দিকে গ্রিন পেপার সিলে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারের পাশে আমরা একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবো, আর সেই নাম্বারটি কিন্তু অবশ্যই এজেন্টদেরকে নোট করতে দিতে হবে এবং প্রিজাইডিং অফিসার তিনিও নোট করে রাখবেন যে কোন গ্রিন পেপার সিলটি ব্যবহার করছেন, কারণ সেটি বিভিন্ন জায়গায় কিন্তু লিখতে হবে। তারপর গ্রিন পেপার সিলটিকে আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে যেমনভাবে ওই যে দুদিকে দুটি ছিদ্র সেই দিকে ঢোকাতে হবে, এবং সেই দিকে ঢোকানোর পর দেখুন এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে যে সই করার দিকটা বাইরের দিকে থাকবে, সেই বিষয়টাও কিন্তু এখানে দেখানো হচ্ছে দেখুন। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যে অনেকে এই কোন দিকটা ওপরে থাকবে বা কোন দিকটা নিচের দিকে থাকবে এটা নিয়ে একটু টেনশন করেন, তাই এটা নিয়ে বিশেষ টেনশন করার কিছু নেই। একটা জিনিস মাথায় রাখবেন যে গ্রিন পেপার সিলে প্রিজাইডিং অফিসার এবং সমস্ত এজেন্টের সই থাকবে, এবং গ্রিন পেপার সিলের নাম্বারটা যেন পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, আর ডিস্টিংগুইশিং মার্কটা যেন দেয়া থাকে। এবার সোজা উল্টো হলেও কিন্তু অসুবিধা কিছু নেই, কারণ গ্রিন পেপার সিলটা অ্যাকচুয়ালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে কাউন্টারটা, ওই যে ঢাকনাটা, সেটা গ্রিন পেপার সিলটাকে না ছিঁড়ে কেউ বার করতে পারবে না, যার জন্য গ্রিন পেপার সিলটা দিয়ে সিল করা হয়, এটুকুই এর উদ্দেশ্য। কাজে ওটা নিয়ে অত চিন্তা করবেন না। এবার গ্রিন পেপার সিল ওপরটা যখন আমার হয়ে গেল, এমনভাবে করতে হবে যেন গ্রিন পেপার সিলের দুদিকটা দুপাশ দিয়ে বেরিয়ে থাকে ঢাকনাটা বন্ধ করার পর। এবার ঢাকনাটা বন্ধ করার পর সেখানে আমরা জানি একটা স্পেশাল অ্যাড্রেস ট্যাগ। স্পেশাল অ্যাড্রেস ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে এর দেখবেন মাঝখানে একটা খাইটো ওভাল টাইপের একটা গর্ত থাকে, যেখানে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটনটার ওইটার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যায়। আর এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগের একদিকে তার নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা আপনাকে নোট করতে হবে, এজেন্টদেরকেও নোট করতে দিতে হবে, আর উল্টো দিকে সবাই সাইন করবেন, প্রিজাইডিং অফিসার সাইন করবেন এবং এজেন্টদেরকে দিয়েও সাইন করাবেন, আর অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এবার এটাকে খুব সাবধানে আপনাকে প্লেস করতে হবে, এমনভাবে প্লেস করতে হবে যাতে করে ওই স্পেশাল অ্যাড্রেস ট্যাগটা দেওয়ার পর যেন ক্লোজ বটনটা ব্যবহার করা যায়, এবং তার আগে অবশ্যই কন্ট্রোল ইউনিটের এই সমস্ত সিল শুরু করার আগে কন্ট্রোল ইউনিটের সুইচ প্রথম অফ করবেন, এটা তো স্বাভাবিক বিষয়। তো তারপর এবার যে ঢাকনাটা বন্ধ করা হলো, ঢাকনাটা বন্ধ করে সেখানে সুতো দিয়ে স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি লাগিয়ে এবং সেটিকে ওই যে ক্লোজ বটন তার মধ্যে আপনাকে দিতে হবে, গালা সিল করে দেখুন ওই ক্লোজ বটনের ফাঁক দিয়ে ওটাকে এমনভাবে রাখা হবে যেন ক্লোজ বটনটা দেখতে পাওয়া যায়। এটাই কিন্তু এই স্পেশাল অ্যাড্রেস ট্যাগের মেন বৈশিষ্ট্য। এরপরে বাইরের ঢাকনাটা বন্ধ করা হলো, বাইরের ঢাকনাটা বন্ধ করতে হবে এমনভাবে যেন গ্রিন পেপার সিলটা দুদিকে সুন্দরভাবে বেরিয়ে থাকে। এবার চেষ্টা করবেন দুদিকটাকে সমানভাবেই বার করে রাখতে, সেইভাবেই আপনি ওইটাকে সেট করবেন। গ্রিন পেপার সিলটা দেওয়ার পর ওই ঢাকনাটার বাইরে কিন্তু একটা সিম্পল অ্যাড্রেস ট্যাগ দিতে হবে। এবার সিম্পল অ্যাড্রেস ট্যাগ যেটা, সেই অ্যাড্রেস ট্যাগের আমি স্যাম্পলটা এখানে দেখিয়েছি। এখানে প্রথমে আপনাকে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, যে লোকসভা, তার নাম লিখবেন, কন্ট্রোল ইউনিটের নাম্বার লিখবেন এবং বুথের নাম নাম্বার লিখবেন, ডেট অফ পোল লিখবেন, তারপরে শেষকালে একটা স্ট্যাম্প দেওয়া থাকে যে কটার সময় ভোট শেষ হয়েছে সেটা লিখবেন, এবং এই যে অ্যাড্রেস ট্যাগ, মানে এটা নর্মাল অ্যাড্রেস ট্যাগ, এই অ্যাড্রেস ট্যাগে যেটা পিছন দিকে অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, এবং প্রিজাইডিং অফিসার এবং যতজন এজেন্ট উপস্থিত থাকবে প্রত্যেকে কিন্তু সেখানে সাইন করবেন অ্যাড্রেস ট্যাগেতে। এবার ওই অ্যাড্রেস ট্যাগটাকে সুতো দিয়ে বেঁধে যেমনভাবে দেখানো হচ্ছে দেখুন,
বাইরেতে সুতো দিয়ে বেঁধে ওই অ্যাড্রেস ট্যাগটাকে দিয়ে গালা দেবেন। গালা দিয়ে সিল, যত জায়গায় সিল করবেন প্রিজাইডিং অফিসার যেমন সিল করবেন, প্রত্যেক এজেন্টকেও কিন্তু সই করার সুযোগ দেবেন। তো এরপরে যে সিলটা করতে হবে যেটা হচ্ছে স্ট্রিপ সিল, স্ট্রিপ সিলটাতে চারটে মেন অংশ থাকে, এ বি সি ডি। এবার সামনের দিক যেটা, সামনের দিকে দেখবেন এ বি আর ডি থাকে, আর পিছনের দিকে সিটা থাকে। এবার প্রথম এটা ব্যবহার করতে হবে, তারপর ভাঁজ করলে বিটা ব্যবহার হবে, তারপর এ ব্যবহার বি, তারপর আমরা ভাঁজ করলে সিটা ব্যবহার হবে, তারপর ঘুরিয়ে নিয়ে এসে যখন লাগাবেন তখন আমরা ডিটা ব্যবহার হবে। তবে এটা বিশেষ গণ্ডগোল কিছু নয়, এখানে দেখুন সিলিংটা খুব পরিষ্কার করে দেখানো আছে, আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে এ, দেখুন স্টিপ সিলটা ওখানে বসানো হয়েছে, দুদিকে গ্রিন পেপার সিলটা বেরিয়ে আছে, এটাকে প্রথমে তোলা হলো এবং নিচের গ্রিন পেপার সিলের অংশটাকে এর ওপর চিটি দেওয়া হলো। এরপরে ওই স্টিপ সিলটাকে বিটা তোলা হলো, বিটাকে তুলে ঘুরিয়ে দেওয়া হলো, বিটা ওর ওপরই চিটে গেল। এরপরে দেখুন ঘুরিয়ে দেওয়ার পর সিটা ওপরের দিকে চলে আসছে, যেটা সিটা পিছনে ছিল সিটা ওপরের দিকে চলে এলো। সিটাকে তুলে এবার ওই যে গ্রিন পেপার সিলের ওপর এবং নিচে সবটাকে সুন্দর করে ভাঁজ করে সির ওপর চিটি দেওয়া হলো। এরপরে স্ট্রিপ সিলটাকে পুরো কন্ট্রোল ইউনিটটাকে চারদিকে রাউন্ড করতে হবে, এমনভাবে করবেন যেন ক্লোজ বটনটা চাপা না পড়ে, ক্লোজ বটনটা যেন দেখতে পাওয়া যায়, ক্লোজ বটনটা পরে ব্যবহার করতে হবে। এবার দেখুন ডি পোর্শনটাকে, আপনাকে ডি পোর্শনের যে ওপরের অংশটাকে তুলে দিলেন, তুলে দিলে আঠাটা বেরিয়ে যাবে। এবার ডিটাকে ওর ওপরে আমরা চিটি দেবো, ডিটাকে ওর ওপরে চিটি দিলে তাহলে আপনার কন্ট্রোল ইউনিট, টোটাল যে সিলিং প্রসেস কন্ট্রোল ইউনিটের আপনার কমপ্লিট হলো। আর এই প্রসঙ্গে বলি, স্ট্রিপ সিলের ক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্রিপ সিলের একটি নাম্বার থাকবে এবং সেই স্ট্রিপ সিলের নাম্বারের যে সংখ্যাটা সেটা প্রিজাইডিং অফিসার নোট করবেন, এজেন্ট দিকেও নোট করতে দেবেন এবং এই স্ট্রিপ সিলও ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, প্রিজাইডিং অফিসার সই করবেন, পাশাপাশি এজেন্টটাও কিন্তু প্রত্যেকটি যায়, প্রত্যেক এজেন্ট কিন্তু সেখানে সই করবে। তো এটা গেল আমাদের কন্ট্রোল ইউনিট টোটাল সিলিং প্রসেস। এবারে আমরা যেটা যাব, ভিভিপ্যাটকে কীভাবে আমরা সিল করবো। ভিভিপ্যাট মানে মকপল হয়ে গেল, এরপর ভিভিপ্যাটকে সিল করতে হবে মেন ভোটের আগে। তো তার জন্য প্রথমে কী করতে হচ্ছে, মকপল হয়ে যাওয়ার পর আমরা সমস্ত সুইচগুলো তো অফ করছি, আগেই বললাম সমস্ত সুইচ আমরা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর ওখানে যে ভিভিপ্যাটের যে আপনার ওই যেখানে স্লিপগুলো জমা হবে সেই যে কাউন্টারটা, সেই কাউন্টারের ঢাকনাটা খুলে আমরা মকপলের স্লিপগুলো বার করব। কারণ স্লিপগুলো বার করে স্লিপগুলো সব গুনতে হবে এবং সেই সমস্ত স্লিপগুলোর সঙ্গে কিন্তু আপনি যতগুলো মকপল করেছেন তার হিসাব মিলতে হবে। এবং ওই মকপলের স্লিপগুলো বার করার পর ওখানে যে ঢাকনাটা, সেই ঢাকনাটা আমরা বন্ধ করব। ঢাকনা বন্ধ করে দেওয়ার পর দেখুন ওখানে দুটো জায়গায় অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করার অপশন আছে এবং এটাও কিন্তু আমরা সিম্পল অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করব। এবং সিম্পল অ্যাড্রেস ট্যাগ দুটো সুতো বেঁধে আমরা ওখানে সিল করব। দেখুন দেখানো হচ্ছে, আমি অ্যাড্রেস ট্যাগটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে সিম্পল অ্যাড্রেস ট্যাগ, এই অ্যাড্রেস ট্যাগ ওখানে দুটি কাউন্টারে দুটি ছিদ্র আছে, দুটি ছিদ্রতে আমরা কিন্তু সুতো দিয়ে অ্যাড্রেস ট্যাগ বাঁধবো এবং অ্যাড্রেস ট্যাগগুলি গালা সিল দেওয়া হবে, এজেন্টটাও গালা সিল দেবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া থাকবে, এজেন্ট প্রিজাইডিং অফিসার সকলেই কিন্তু অ্যাড্রেস ট্যাগের পিছনে সই করবেন। তারপরে ওপরে যেটা রয়েছে দেখুন পেপার রোল কম্পার্টমেন্ট, পেপার রোল কম্পার্টমেন্টেও একটা সিল করার বিষয় এখানে বলছে। তবে একটা কথা বলে রাখি, এই পেপার রোল কম্পার্টমেন্টটা হয়তো আগে থেকে সিল করা থাকতে পারে, যদি আগে থেকে সিল করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি কোনো কারণে আগে থেকে সিল করা না থাকে তাহলে এই পেপার রোল কম্পার্টমেন্টটারও যে ঢাকনাটা বন্ধ করার পর ওখানে যে ছিদ্রটা আছে সেখানে ওই সিম্পল অ্যাড্রেসটা যেটা আমি একটু আগে দেখালাম সেই একই অ্যাড্রেসটাকে দিয়ে সিল করবেন, গালা দেবেন এবং এখানেও প্রিজাইডিং অফিসার সই করবেন, সমস্ত এজেন্ট সই করবেন, পাশাপাশি এখানেও কিন্তু ডিস্টিংগুইশিং মার্ক আপনারা দেবেন। এরপর মকপল হয়ে যাওয়ার পর ওই যে ভিভিপ্যাটের কাউন্টার থেকে আমরা যে স্লিপগুলোকে বার করলাম সেগুলো দেখুন কালো রঙের একটা খাম দেওয়া থাকবে, সেই কালো রঙের খামের মধ্যে সমস্ত স্লিপগুলোকে কিন্তু আমরা সেখানে ভরবো এবং ভরার পর সেটা গালা দিয়ে সিল করতে হবে। গালা দিয়ে সিল আপনি যেমন করবেন তেমনি সমস্ত এজেন্টকে কিন্তু গালা দিয়ে সিল করার সুযোগ দিতে হবে। তারপরে সেই কালো যে কভারটা, সেই কালো কভারটাকে একটি প্লাস্টিকের কভার একটা বক্স দেবে, প্লাস্টিকের বক্সের মধ্যে সেই কালো খামটাকে আমরা ভরবো এবং সেই কালো খামের মধ্যে কিছু লেখার জায়গা থাকবে, লেখা বলতে অন্য কিছু নয়, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আপনার পোলিং স্টেশন নাম্বার ইত্যাদি কিছু ব্যাপার সেখানে আপনি খামটার ওপরে জায়গা দেওয়া থাকবে, সেগুলো লিখবেন। এবং সেগুলো লেখার পর ওই যে বক্সটা,
বক্সটাকে আমরা সিল করবো এবং বক্সের ওপরেও দেখুন মার্কার দিয়ে, নিশ্চয়ই ডিসি থেকে মার্কার দেবে, বক্সের ওপরেও মার্কার দিয়ে পোলিং স্টেশন নেম, নাম্বার, ডেট অফ পোল এগুলোও কিন্তু বক্সের ওপরে আমাদেরকে লিখতে হবে। এবং এই বক্সটার মধ্যে যে কালো খামটা ভরবো, কালো খামটা ভরার পর ওই বক্সটাকেও কিন্তু চারদিক দিয়ে আবার একটা সিল করতে হবে, যেমন আমরা আপনার কন্ট্রোল ইউনিটটাকে চারদিকে স্ট্রিপ সিল দিয়ে ঘুরিয়ে সিল করেছিলাম, সেরকম বক্সটাকে সিল করতে হবে। সেই সিলটাকে বলা হচ্ছে পিঙ্ক পেপার সিল। এই পিঙ্ক পেপার সিল এইরকম দেখতে, এর একটি নাম্বার আছে, এই নাম্বারটাও নোট করতে হবে, এজেন্টদেরকেও নোট করতে দিতে হবে। এবং এই পিঙ্ক পেপার সিলের সামনের দিক বা পিছন দিক যেদিকটা সুবিধা হবে সেদিকে প্রিসাইডিং অফিসার সই করবেন, সমস্ত এজেন্টদেরকে সই করতে দেবেন এবং অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এবং এই পিঙ্ক পেপার সিলের সমস্ত কাজ কমপ্লিট করার পর ওই যে বক্সটার মধ্যে কালো খামটা ভরলেন, সেই বক্সটাকে মধ্যে চারদিকে পিঙ্ক পেপার সিলটাকে ভালো করে জড়িয়ে সেটাও গালা দিয়ে সিল করবেন, এবং সই তো আগেই সবাই করে রাখছেন। তো এটাই হচ্ছে টোটাল প্রসেস। তাহলে আমরা মকপোল হওয়ার পর এবং ভোট শুরুর আগে কিভাবে কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের সমস্ত অংশ সিল করব সেটা নিয়ে ডিসকাস করলাম। এরপর আমি পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে ভোট শেষ হওয়ার পর এই কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এগুলোকে যে কভারের মধ্যে ভরা হবে, কেস যেগুলো আমরা বলি, সেই কভারগুলোকেও সিল করতে হয়, সেই নিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি এর আগে আমি বিভিন্ন ফর্ম ফিল আপের ভিডিও দিয়েছি, আরও সামনে ভিডিও আমি দেবো লোকসভা ভোটের বা ইভিএম ভিভিপ্যাট সংক্রান্ত যে ভোট, সমস্ত ভোটের সমস্ত প্রক্রিয়া নিয়ে আমি এক এক করে ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন পোলিং অফিসারদের ডিউটি বা আরও অন্যান্য খবর। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটা অন রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি এই ভিডিওগুলি সমস্ত পোলিং পার্সোনেল যাদের ডিউটি এসেছে বা আসবে সকলকে শেয়ার করুন, কারণ ভোটের কাজ খুব সমস্যার কাজ, ট্রেনিংয়ে সব কিছু ভালো করে হয়তো শেখা হয় না, এই ভিডিওগুলো পেলে অনেকও একটু উপকার হয়। আপনারা যারা ভোটের কাজ করতে যাবেন তাহলেও আমার এই পরিশ্রমটা সার্থক হবে। ভালো থাকুন, ধন্যবাদ।